হাই স্কুল শিক্ষান্ত আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় চূড়ান্ত পৰীক্ষাৰ পৰীক্ষাৰ্থীলৈ আছৰ সাধাৰণ সম্পাদক শংকৰজ্যোতি বৰুৱাৰ শুভেচ্ছা। চলিত বছৰৰ 15 মাৰ্চৰ পৰা ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব হাই স্কুল শিক্ষান্ত আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় চূড়ান্ত পৰীক্ষা। ছাত্র জীবনের অতিকৈ গুরুত্বপূর্ণ এই দুই পরীক্ষার পরীক্ষার্থী সকলে যাতে আশানুরূপভাবে ফলাফল লাভ করিব পারে তার বাবে সদৌসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাই সংবাদ মাধ্যমের যোগেদি শুভেচ্ছা জ্ঞাপন করেছে। জীবনের দুটা গুরুত্বপূর্ণ পরীক্ষা মেট্রিক আর হায়ার সেকেন্ডারি আমি সকলে জানো, গতি এই দুটা পরীক্ষা অহা 15 মার্চের অনুষ্ঠিত হব। মেট্রিকত প্রায় 4,13,000 ছাত্র ছাত্রী আর হায়ার সেকেন্ডারিত 2,15,000 ছাত্র ছাত্রী এবার অবতীর্ণ হব। গতি আমি আটাই ছাত্র ছাত্রী সদৌসম ছাত্র সন্থার মঞ্চের আমি তখন শুভেচ্ছা জ্ঞাপন করছো। জীবনের বিদ্যাতনিক যাত্রার মূল দুটা ধাপ, এই দুইটা ধাপত যাতে তখন সুকলমে উত্তীর্ণ হয় আর সেবাকো আমি আহ্বান জানাইছো। আগৰ দৰে যাতে ছাত্র ছাত্রীসক মানসিকভাবে কষ্ট নিদিয়ে এইকেইদিন ছাত্র ছাত্রীসকলে সুস্থ মগজেরে সুস্থ পরিবেশত যাতে তেখেতসকলে পরীক্ষাত অবতীর্ণ হব পাৰে তাৰ কাৰণে যিখিনি ব্যবস্থা গ্রহণ কৰিছে তাত কোনো ত্রুটি থাকিব নালাগে। আৰু পরীক্ষা শেষ হওয়ার পাছতো উত্তর বহি চোৱাৰ পৰা আৰম্ভ কৰি ছাত্র ছাত্রীসকলে কোনো ধৰণৰ বাধাৰ সন্মুখীন নোহোৱাকৈ তেখেতসকলে যাতে ফলাফল লাভ কৰিব পাৰে তাৰ কাৰণে সেবা কর্তৃপক্ষই কটকটীয়া ব্যবস্থা কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছো। আৰু এই পরীক্ষাত অবতীর্ণ হবলগীয়া সকলো ছাত্র ছাত্রীকে পুনৰবাৰ তেখেতসকলৰ বিদ্যাতনিক যাত্রা শুভ হোক, এই পরীক্ষাটো তেখেতসকলে সুকলমে পার করব পারে তার কারণে ভগবানের ওসর প্রার্থনা জানাই তেখেতসকলক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেবায় আসলে ছাত্র ছাত্রীসকলের জীবনক লো বিভিন্ন সময় হেতালি খেলা পরিলক্ষিত হয়। এবারও আসলে ছাত্র ছাত্রীসকলের জীবনক লো তেখেতসকলে যি ধরনের পরিকল্পনা করব লাগিছিল সেই পরিকল্পনা তেখেতসকলে সঠিকভাবে নিখুঁতভাবে নকরার কারণে এনেকা ধরনের কাম কাজবিলাক সংগঠিত হয়েছে। সেবায় গোটেই বছরটোত মূল এটাই পরীক্ষা অনুষ্ঠিত করে, এইটো হৈছে মেট্রিক পরীক্ষা আর কাউন্সিলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা। গতি এই দুটা পরীক্ষা দুখন স্বতন্ত্র বোর্ডে কেনেকৈ অনুষ্ঠিত করব নয়, দুটা স্বতন্ত্র সংস্থায় কেনেকৈ অনুষ্ঠিত করব নয়, সেই আটাইতক আসলতে দুঃখর কথা। গতি আহি থাকবলগীয়া দিনত তেখেতসকলে এই কথাবার্তাবিলাক শুধরাব লাগিব, অন্যথা কিন্তু এই দুইটা জাতীয় অনুষ্ঠানের প্রতি রাইজর অনীহা আহিব। গতি সময় থাকতে সংস্কার করে ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতের জীবনের প্রতি লক্ষ্য রাখি বিদ্যাতনিক যাত্রার প্রতি লক্ষ্য রাখি ছাত্র ছাত্রীসকলক মনুকষ্ট নিদিয়াকৈ তেখেতসকলে যাতে সুকলমে পরীক্ষাত পার করে লৈ যাব পাৰে তার কারণে ব্যবস্থা গ্রহণ করক। আর যি বিতর্ক হল এই পরীক্ষাটো যাতে রিজাল্ট দিয়ালেকে কোনো ধরনের আগর নিচিনাকৈ গরুয়ে বহি খোৱাৰ দৰে যিবিলাক বিতৰ্কৰ সৃষ্টি হয় সেইবিলাক নোহোৱাকৈ সুকলমে যাতে ফলাফল দিবৰ কাৰণে সক্ষম হয় তাৰ কাৰণে সেৱাক কটকটীয়া ব্যৱস্থা আৰু পৰিকল্পিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছো। ইয়াৰ সমান্তৰালভাৱে টেঙাখাত এজিৱাইচিপিৰ সভাপতি পাৰ্থপ্ৰতিম কোঁৱৰ আৰু টেঙাখাত আচাৰ সভাপতি তিলক খালখয়ো শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে। জীৱনৰ অতিকৈ গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা দুটাই হৈছে হাই স্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। গতিকে এই পরীক্ষা দুটার অবতীর্ণ সমূহ ছাত্র ছাত্রীক আমি টেঙাখাত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরীক্ষা টেঙাখাত আঞ্চলিকৰ তৰফৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। তেওঁলোকৰ দক্ষতা আৰু প্ৰতিভাই টেঙাখাত অঞ্চলৰ লগতে সমগ্র অসমবাসীলৈ যাতে গৌরব কঢ়িয়াই আনে তাৰে আমি কামনা কৰিলোঁ। আৰু বৰ্তমান সময়ত কৰোণাৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোকে যেনেদৰে নিজ মনোবলেৰে পরীক্ষাত অবতীর্ণ হবলৈ তেওঁলোকে বা যেনেকুৱা ধরনের চেষ্টা চলাইছে সঁচাই লেখত লবলগীয়া। গতিকে অনাগত দিনত তেওঁলোকে পরীক্ষার ফলাফলে টেঙাখাত অঞ্চলৰ লগতে সমগ্র অসমবাসী রাইজে আমি যাতে এজন সুদক্ষ নাগরিক হিসাবে পাওঁ লগতে তেওঁলোকে গৌরব কৰি আনে তাৰে কামনা কৰিলোঁ। ধন্যবাদ। 2022 বর্ষর হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা আৰু উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর যিসকল ছাত্র ছাত্রীয়ে শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হবৰ আগবাড়িছে আমি সকলো ছাত্র ছাত্রীলৈ অসম চাইন্স ছাত্র সন্থা অর্থাৎ টেঙাখাত শাখার তরফৰ পৰা অভিনন্দন আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। তেওঁলোকে ছাত্র ছাত্রীসকলে হৈছে দেশৰ ভৱিষ্যৎ, জাতিটোৰ ভৱিষ্যৎ। গতিকে সকলো ছাত্র ছাত্রীক ভালকৈ পৰীক্ষাত অবতীৰ্ণ হ'বৰ বাবে আমি পুনৰবাৰ শুভকামনা জনাই সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। একেদৰে এই পৰীক্ষাৰ প্ৰাক্ষণত টেঙাখাত লাইভৰ তৰফৰ পৰাও আন্তৰিক শুভকামনা জ্ঞাপন কৰিলোঁ। News Desk Report, TENGAKHAT Live.